অষ্টমীতে জগদ্ধাত্রীর আরাধনা। একদা ফরাসি উপনিবেশের শহর চন্দননগরে জনজোয়ার, বিভিন্ন থিমে সেজেছে নানা মণ্ডপ। বিদ্যুৎ নয়, হ্যাজাকের আলোয় দেবী, বরং এমনটাই রীতি পাত্রশয়ের বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ির জগদ্ধাত্রী পুজোয়। পুজোর পর কলেজ খুলতেই ফের ছাত্র সংঘর্ষ কেশপুর কলেজে, জখম পাঁচ ছাত্র, পরিস্থিতি সামলাতে কলেজে পুলিশ। টেটের নম্বর প্রকাশে কি ভাবনা পর্ষদের, প্রশ্ন আদালতের, মামলাকারীদের আইনজীবীদের সঙ্গে পর্ষদ সভাপতির বৈঠকে পরামর্শ বিচারপতির। গঙ্গা ভাঙন অব্যাহত শমশেরগঞ্জে, ধানঘরা ও শিবপুর গ্রাম নতুন করে ভাঙন, তলিয়ে গিয়েছে গাছ সহ কয়েক বিঘা জমি। বাড়িতে মজুদ বোমা ফেটে মহিলা জখম বীরভূমের পাইকারে, উদ্ধার একাধিক বোমা, ঘটনার পর থেকেই পলাতক বাড়ির কর্তা। হজত নেই সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভিটে, ভিটে সংরক্ষণের দাবি বিভূতি অনুরাগী সহ এলাকার মানুষের। নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। জেলা সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়লা। শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে তাকাবো আমরা, শুভেন্দু অধিকারী এবং তার উপর ক্ষুব্ধ হয়ে ইতিমধ্যেই দলত্যাগী হয়েছে সাতজন। এবং এই মুহূর্তে সবথেকে বড় খবর, শুভেন্দু অধিকারী, বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে অভিযোগ, এবার তার কাজে ক্ষুব্ধ হয়েছেন, ক্ষুব্ধ হয়ে দল ছেড়েছেন ইতিমধ্যেই সাতজন। যে খবর আপনাদেরকে জানাচ্ছি, শুভেন্দু অধিকারীর ওপর ক্ষুব্ধ এবং তারপর দল ছেড়েছে সাতজন, তার কাজে ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়ছে দল এমন অভিযোগ, এবং সেই অভিযোগ করেই দল ছেড়েছে সাতজন। শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর থেকে একাধিকবার বিজেপির অন্তর্গোষ্ঠীর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বও কিন্তু সামনে এসেছে। তবে এবার সাতজন দলত্যাগ করলেন শুভেন্দু অধিকারী, বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, ক্ষুব্ধ তাতে বিজেপি দলেরই কিছু মানুষজন, এবং তাই সাতজন দলত্যাগ করলেন, ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়ছে দল এমনটাই অভিযোগ জানিয়েছেন যে সাতজন দলত্যাগ করেছেন তারা। এবং এই অভিযোগের ভিত্তিতেই সাতজন দলত্যাগ করলেন শুভেন্দু অধিকারীর কাজে ক্ষুব্ধ হয়ে বিজেপি ছাড়লেন সাতজন। জানবো এই নিয়ে বিস্তারিত, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কাজল মাইতি। কাজল, আবারও বিজেপির ভেতরের কোথাও কলহই সামনে আসলো, শুভেন্দু অধিকারী বিজেপি নেতা তার কাজে ক্ষুব্ধ হয়ে দল ছাড়লেন সাতজন, কি বলবে? সদস্য তথা চণ্ডীপুর বিধানসভার বিজেপির পর্যবেক্ষক জয়দেব দাস এবং নন্দীগ্রাম বিধানসভার নির্বাচনে বিজেপির কনভেনার এবং রাজ্য যুব মোর্চার সদস্য বটকৃষ্ণ দাস, তারা কিন্তু বারে বারে শুভেন্দু অধিকারীর উপরে ক্ষুব্ধ হয়ে কিন্তু দলের যে পদ ছিল সে পদ থেকে তারা অব্যাহতি নিয়েছিল। কিন্তু আজকে দেখা গেল কিছুক্ষণ আগে নন্দীগ্রামের টোটাল, নন্দীগ্রাম এক দুই সমস্ত বুথ এবং যারা পদাধিকারী রয়েছে মানে বিজেপির, সেই বিজেপির যারা পদাধিকারী রয়েছে তারা কিন্তু একেবারে সদল বলে তমলুকের নিমতৌড়িতে স্মৃতিসৌধে আসে এবং তারা একেবারে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন যে শুভেন্দু অধিকারীর যে একনায়ক তন্ত্র সেটা কিন্তু আমরা মানবো না, যারা বিজেপির কর্তব্য পূরণ তাদেরকে বাদ দিয়ে আজকে যারা নতুন বিজেপিতে যোগদান করেছেন তাদের গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে, ফলে সেই জায়গা থেকে তারা সরে আসার কথা বলছেন। এবং তারা আগামী চার তারিখ এবং বলা যায় যে ওই নিমতৌড়িতে সাংবাদিক সম্মেলন করার পরেই সাতজন হঠাৎ করে দেখা হয়ে যায় কুণাল ঘোষের সঙ্গে এবং এবং বিধায়ক সৌমেন মহাপাত্রের সঙ্গে, তাদের সঙ্গে একটু ভাব বিনিময় করেন, কথাবার্তা বলেন। কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলা এবং তার বিরুদ্ধে দলত্যাগ করে দেওয়া সেটা কিন্তু তারা নিরাপত্তার একটা বিষয় তারা নিয়ে কিন্তু কুণাল ঘোষের সঙ্গে আলাপ আলোচনা করে। কুণাল ঘোষ জানিয়েছেন এটা আমরা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে তাদের নিরাপত্তার বিষয়টা ক্ষুণ্ণ না হয় এবং তাদের বিষয়টা যেন দেখে। এবং এটাও বলেন যে আগামী চার তারিখে হয়তো তারা তৃণমূলে যোগদান করবেন, নন্দীগ্রামে বিজেপি ছাড়া এই সাতজন এই যে পদাধিকার। পায়েল, ধন্যবাদ কাজল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি কাজল মাইতি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারীতে এবার ক্ষুব্ধ, দলত্যাগী হলেন সাতজন, বিজেপির গোষ্ঠীর দ্বন্দ্বের মধ্যে অর্থাৎ বিজেপির মধ্যেই যে অন্তর্কলহ সেটি আবারও সামনে এলো এবং এই জেরে, এই কলহের জেরেই কিন্তু ইতিমধ্যেই সাতজন দলত্যাগী হয়েছেন। এবং যেরকমটা জানালেন আমাদের প্রতিনিধি কাজল মাইতি, সম্ভবত সাতজন যোগদান করতে পারে তৃণমূলে, ব্যক্তিতান্ত্রিক হয়ে পড়ছে দল এই অভিযোগ করেই কিন্তু সাতজন ছাড়লেন বিজেপি।
হৈমন্তিকার আগমনে মেতে উঠেছে গোটা রাজ্য। আজ মহাষ্টমী, চারিদিকে একেধারে পুজো এবং অন্যদিকে প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে পাচ্ছে দর্শনার্থীদের ভিড়। যত রাত বাড়ছে তত বাড়ছে দর্শনার্থীদের ভিড়। আমরা দেখব সেখানকারই একটি ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি মানকুণ্ডু থেকে সৌমেন রায়চৌধুরী। সৌমেন, আজ মহাষ্টমী, খুব স্বাভাবিকভাবে সেই জন্য প্রত্যেকটি মণ্ডপে আজ আরো বেশি ভিড় থাকবে। এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানের কি চিত্র দেখতে পাচ্ছ? সামনে মানকুণ্ডু স্টেশন থেকে নেমে চন্দননগর বা মানকুণ্ডুতে প্রবেশ করার যে রাস্তাটা, সেই রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি এবং এই জায়গাটার নাম হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। মানকুণ্ডু সার্বজনীন নাম দিয়ে তারা পুজো করেন। একেবারে রাস্তার ওপরে, স্টেশন রোডের ওপরে এই মুহূর্তে আমি একবার ছবিটা দেখাতে চাইব দর্শকদের, যে কী পরিমাণ মানুষ এখানে আসছেন, কত মানুষের ভিড় এখানে রয়েছে। এইটা লাইন, এখান থেকে লাইন করা হয়েছে, এই লাইন দিয়ে কিন্তু তারা তাদেরকে একে একে ছাড়া হচ্ছে এবং প্রত্যেকেই এই যে মণ্ডপ, মূল মণ্ডপ, সেখানে প্রবেশ করার জন্য তারা এগিয়ে যাচ্ছেন। এবং এই যে মণ্ডপটি তৈরি করা হয়েছে, তারা এখানকার নাম দিয়েছেন 56তম বর্ষ, তারা নাম দিয়েছেন বোধোদয়। এই বোধোদয়ের মধ্যে দিয়ে তারা কী বোঝাতে চেয়েছেন বা কীভাবে তারা এই যে থিম সেটাকে ফুটিয়ে তুলেছেন, সেটা একবার তাদের সঙ্গে কথা বলবো। এবং তার মাঝখানে এই যে দর্শকদের আমি একবার দেখাতে চাইবো যে মানুষ, কত পরিমাণ মানুষ আজকে মহাষ্টমী রাতে এই মণ্ডপের মধ্যে ভিড় করছেন। একেবারে মানকুণ্ডু শহরে প্রবেশ করার যে মূল জায়গা আমি আগেও বললাম, সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ফলে ট্রেন থেকে নেমে যারা এখানে আসছেন তারা কিন্তু প্রথম এই মণ্ডপটি দর্শন করবেন এবং তারপরে কিন্তু বাকি যে সারা মানকুণ্ডু স্টেশন রোডের যে পুজোগুলো রয়েছে, তারপরে চন্দননগর, চন্দননগরের যে স্ট্যান্ড ঘাট, সেই যে জায়গাগুলো সেগুলো কিন্তু তারা দর্শন করবেন। দেখতে পাচ্ছ যে মণ্ডপের সামনে একে একে দর্শনার্থীরা তারা এগিয়ে চলেছে এবং তারা মণ্ডপের ভেতরে তারা যে কারুকাজ তৈরি করা হয়েছে, যে শোভা তৈরি করা হয়েছে সেটা তারা দর্শন করার জন্য তারা এগিয়ে যাচ্ছে। একদিকে তুমি দেখতে পাবে যে সেখানে কিন্তু ঢাক বাজানো হচ্ছে অষ্টমী রাত, ফলে আজকে কিন্তু কাউন্টডাউন, যে চন্দ্রনগরের যে কাউন্টডাউন হতে পারে ভিড়ের যে কাউন্টডাউন সেটা কিন্তু প্রত্যেক পরিকল্পনা রয়েছে সেটাও জানার চেষ্টা করব। আমরা ভেতরের দিকে ক্রমশ এগিয়ে চলেছি, তুমি দেখতে পাচ্ছি যথেষ্ট ভিড় রয়েছে এই মণ্ডপের ভেতরে এবং প্রত্যেকেই একটু ছবি তোলার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছেন প্রতিমার সাথে, বা সেলফি তোলার যে আগ্রহ সেটা কিন্তু বরাবরই দেখা যায় এবং সেই কারণে কিন্তু প্রত্যেকের হাতেই মোবাইল ফোন এবং প্রত্যেকেই ক্যামেরা দিয়ে সেই ছবি তোলার চেষ্টা করছেন। আমরা এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন আপনারা? কতগুলো ঠাকুর দেখলেন এখনো পর্যন্ত? এই ফার্স্ট দেখলাম, এটাই প্রথম মানকুণ্ডুতে নেমে প্রথম। আর কি কি প্ল্যান রয়েছে? যেহেতু এখানে ভিড় রয়েছে সেই কারণে কিন্তু দর্শনার্থীদের এখানে খুব বেশিক্ষণ দাঁড়াতে দেওয়ার ইয়ে নেই, অবকাশ নেই। আমি একবার মাতৃ প্রতিমা সেটা দেখানোর চেষ্টা করব। আমাদের যারা কলকাতা টিভির দর্শক রয়েছেন তাদেরকে দেখানোর চেষ্টা করব মাতৃ প্রতিমা। সেই প্রতিমাতেও কিন্তু যথেষ্ট অভিনবত্বের ছোঁয়া, কারণ চন্দননগরের বা মানকুণ্ডুর যে এখানকার যে জগদ্ধাত্রী পুজোর যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু যথেষ্ট বড় হয়। এক্ষেত্রে কিন্তু এখানে মাতৃ প্রতিমা তুলনামূলক ছোট এবং মায়ের যে রূপ সেটাও কিন্তু তুলনামূলক একটু পরিবর্তন করা হয়েছে, অন্য বারোয়ারিগুলোর থেকে একটু পরিবর্তন করা হয়েছে। আমরা তাদের মাঝখানে একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? আমরা বর্ধমান থেকে। বর্ধমান থেকে? এর আগে এসছেন এখানে? এখানে না, আমরা আগে এসেছি। এই প্রথম এলেন? আমি প্রথম। কিরকম লাগছে? খুব ভালো লাগছে। শুনছিলে যে বর্ধমান থেকে এসছেন তারা, তারাও কিন্তু এখানে আজকে সারা রাত্রি তাদের ঠাকুর দেখার প্ল্যান রয়েছে। সারা রাত্রি তারা ঘুরবেন, সারা রাত্রি তারা এখানে প্রতিমা দর্শন করবেন। আরও যারা এখানে এসছেন দেখতে পাচ্ছ তুমি, সেলফি তোলার জন্য এখানে ছেলে মেয়ে প্রত্যেকেরই ভিড়। আমি তাদের সঙ্গে আরও একবার কথা বলার চেষ্টা করব, তারা আজকে সারা রাত্রি তাদের কী কী প্ল্যান হয়েছে। দিদি, কোথা থেকে আসছেন আপনারা? দিদি, কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন আপনারা?
বৈদ্যবাড়ি থেকে এসেছি, ভীষণ ট্রেনে ভিড়, দুখানা ট্রেন ছেড়ে দিয়ে তারপরে পরের ট্রেনে ধরেছি। ভালো লাগছে খুবই, প্রতি বছরই আসি, ভালো লাগছে। আমি হাজব্যান্ডের সাথে এসেছি। আমি একবার পেছন দিকে দেখানোর চেষ্টা করবো যে লাইনটা এই মুহূর্তে প্যান্ডেলে ঢোকার জন্য, আমরা তো মূল মণ্ডপের ভেতরে ছিলাম, যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি। আজ জগদ্ধাত্রী পূজোর দ্বিতীয় দিন অর্থাৎ মহাষ্টমীর দিন ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে ভিড় দেখতে পাচ্ছি, সেই ছবি তুমিও তুলে ধরছো আমাদের সঙ্গে। কিন্তু যে বিষয়টি নজর দেওয়ার, নিরাপত্তা ব্যবস্থা কিরকম রয়েছে, কারণ যা ভিড় দেখছি এতে কিন্তু মানুষের ধাক্কা ধাক্কি বা সামনে চলে আসা এই ঘটনাগুলি খুব স্বাভাবিক, সেই ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কতটা আটোসাঁটো রয়েছে সেখানে? দেখো, নিরাপত্তা চন্দননগর পুলিশ কমিশনারেট কিন্তু প্রথম দিন থেকেই বলেছিলেন যে চন্দননগরে শহরে বা এই যেখানে যখন জগদ্ধাত্রী পুজোগুলো হয় সেখানে যাতে নিরাপত্তা কোনোরকমভাবে বিঘ্নিত না হয়, সেখানে যাতে নিরাপত্তা সুস্থির থাকে, সেই কারণে কিন্তু প্রত্যেকটা মোড়ে মোড়ে, এরকম যে বারোয়াড়িগুলো রয়েছে সেই প্রত্যেকটা বারোয়াড়ির মোড়ে মোড়ে কিন্তু একটি করে পুলিশের ক্যাম্প করা হয়েছে। এবং এই ক্যাম্পগুলো থেকে পুলিশ কর্মী যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় রয়েছেন। শুধু পোশাকের যারা পুলিশ কর্মী তারা যেমন রয়েছেন, সাদা পোশাকের প্রচুর পুলিশ কর্মী রয়েছেন, বাইক নিয়ে প্রচুর পুলিশ কর্মী এবং সেখানে মহিলা যারা পুলিশ কর্মী রয়েছেন তারাও সেখানে রয়েছেন। তারা কিন্তু শহরের প্রত্যেকটা আনাচে কানাচে তারা টহল দিচ্ছেন এবং টহল দিয়ে যাতে কোনোরকম এই ভিড়ের মধ্যে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই ভিড়টা যাতে সুস্থিরভাবে শান্তিপূর্ণভাবে ঠাকুর দেখতে পারে এবং মানুষ যেখানে এসছেন আনন্দ করতে সেই আনন্দটা উপভোগ করতে পারেন, যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এখানে না হয়, তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। চন্দননগরের পুলিশ কমিশনার একথাটা কিন্তু বারবার বলেছেন এবং গতকাল রাত্রেও আমরা দেখেছি যে বাইক নিয়ে তিনি এবং অ্যাডিশনাল সিপি যারা রয়েছেন পুলিশ কর্মীরা তারা নিজেরা বাইক নিয়ে টহল দিচ্ছেন, রাস্তায় রাস্তায় ঘুরছেন তারা। ফলে মানুষকে তারা বলছেন যে কোনোভাবে ব্যস্ত হওয়ার বা কোনোভাবে কোনোরকম খারাপ ঘটনা হওয়ার কোনোরকম সম্ভাবনা নেই, কারণ যদি কিছু এরকম তাদের সঙ্গে হয়, এখানে প্রচুর মানুষ আসেন, বিভিন্ন ধরনের মানুষ আসেন, ফলে তাদের যদি কোনোরকম সমস্যা হয় তারা পুলিশের বুথগুলো রয়েছে সেই বুথগুলোতে আসুন, তাদের সমস্যার কথা জানান। পুলিশকর্মীরা সদা সতর্ক এবং তাদেরকে সাহায্য করার জন্য তারা কিন্তু তৈরি রয়েছে। ধন্যবাদ সৌমেন, তোমায় আমাদের সঙ্গে মানকুণ্ডু থেকে ছিলেন প্রতিনিধি সৌমেন রায়চৌধুরী। আমরা দেখলাম এই মুহূর্তে মানকুণ্ডুর যে মণ্ডপগুলি রয়েছে সেই মণ্ডপে দর্শনার্থীদের ভিড় ধীরে ধীরে শুরু হচ্ছে, যত রাত বাড়বে, আজ অষ্টমী আমরা জানি, যত রাত্রির বাড়বে তত ভিড় আরও বাড়বে, আর সেই দিকে লক্ষ্য করেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও আটোসাঁটো করা হয়েছে সেখানে। বিদ্যুতের আলো নয়, প্রায় 350 বছর ধরে হ্যাজাকের আলোতেই জগদ্ধাত্রীর আরাধনা প্রাত্যশায়ের বামেরা গ্রামের বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়িতে। বর্তমানে জমিদারি না থাকলেও বংশ পরম্পরায় পুজো চলে আসছে, বুধবার থেকে পুজো শুরু, ওই দিনেই সপ্তমী থেকে নবমীর পুজো হয় মাটির বাড়িতে। পুজোর দিনে বাড়িতে নয়, অস্থায়ী ছাউনিতে থেকে মায়ের আরাধনা করেন পরিবারের সদস্যরা। ছাউনিতে বিদ্যুতের আলোর পরিবর্তে জ্বলে হ্যাজাক বাতি। প্রাত্যশায়ের বামেরা গ্রাম, আমি যেখানে বসে রয়েছি এটি এখানকার যে বন্দ্যোপাধ্যায় পরিবার, সেই বন্দ্যোপাধ্যায় পরিবারের ভাঙাচোর একটা স্মৃতি, এটাই জগদ্ধাত্রীর দালান ছিল বলে মনে খুব বলছেন এখানকার বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যরা। এই পুজো বিশেষ কিছু নিয়ম রয়েছে যা সম্পূর্ণ অন্যান্য আরফাসটা যেখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে তার থেকে সম্পূর্ণ আলাদা। তবে এখানকার পুজোর যে নিয়ম রয়েছে সে কিন্তু সম্পূর্ণ আলাদা। যেখানে চন্দননগর রঙিন আলোকমালায় সেজে উঠেছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে, এখানে কিন্তু এখানে রঙিন আলোর কোনো বিষয় নেই, ডিজিটাল দুনিয়ায় দাঁড়িয়েও এখানে পুজো হয় সেই প্রাচীন হ্যাজাক লাইটের আলোতে, তাই এখানে আলোর কোনো ব্যবহার হয় না বলে জানাচ্ছেন বন্দ্যোপাধ্যায় পরিবার এবং সেই রীতি সেই নিয়ম আজও সেভাবে তারা পালন করে চলেছেন। তবে এখানের পুজোর মধ্যে যে সমস্ত নিয়মগুলো রয়েছে সেই নিয়ম রীতি মেনে আজও সমানভাবে জগদ্ধাত্রী পুজোর আরাধনা করে চলেছেন বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যরা। তবে এখানে দেবীর মাটির ঘর রয়েছে, কারণ সেই মাটির ঘরে এখানে দেবী পূজিতা হন এবং যারা এলাকার মানুষ রয়েছেন বিভিন্ন প্রান্তের মানুষ এই পুজোতে তারা সামিল হন। আর বন্দ্যোপাধ্যায় পরিবার যারা বিশেষ করে বাইরে থাকেন তারা কিন্তু এসে কোনো বাড়িতে থাকেন না, তারা এখানে অস্থায়ী ছাউনি করে সেই ছাউনির মধ্যে থাকেন, কারণ তারা যেটা বলছেন মা থাকেন মাটির বাড়িতে, আমরা কিভাবে পুজোর সময় দালান বাড়িতে থাকবো, এটাই কিন্তু মূলত বলছেন। আমরা বুদ্ধিতের আলোতে থাকি কিন্তু এখানে যে আমরা মায়ের হ্যাজাকের আলোতে মায়ের পুজো হয় এই 6টা দিন আমাদের জন্য মনে হচ্ছে
মা সর্বত্র আলো দিয়ে রেখেছেন আমাদের। আজকে পুরনো আপনার বাড়ি, যে বাড়ি আপনি দেখুন যেখানে ধ্বংসাবশ অবস্থায় পড়ে রয়েছে, সেটা দেখলেও আপনি বুঝতে পারবেন টেরাকোটার কাজ আছে। তার মানে এটা ধরেই নিতে হয় যে মল্ল রাজার পিরিয়ডের সময় থেকে আমাদের এই পুজো কিন্তু প্রচলন। বন্দ্যোপাধ্যায় পরিবার যেটা জানাচ্ছেন যে তাদের জগদ্ধাত্রী পুজোতে মেতে উঠেন এলাকার সমস্ত স্তরের মানুষ, মিলিয়ে জমে উঠেছে বামিরা গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারের 350 বছরের প্রাচীন জগদ্ধাত্রীর আরাধনা। বাঁকুড়ার বামিরা থেকে সর্ব গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। শান্তিপুর হোক বা ধনেখালী হোক, অনেকটাই কদর কমেছে তাঁতশিল্পে। এই তাঁতশিল্পকে তুলে ধরেছেন চন্দননগরের উর্দিবাজারের জগদ্ধাত্রী পুজো উদ্যোক্তারা। তাঁতশিল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপের মণ্ডপ সজ্জায়। রেশম কীট থেকে শুরু করে সুতোয় বোনা চরকা সবই স্থান পেয়েছে সেখানে। মণ্ডপের ভিতরে তাঁত বুনছে তাঁতিও। বাংলার তাঁত শিল্পকে জগদ্ধাত্রী পুজোয় থিম করেছেন চন্দননগরের উর্দিবাজারের পুজো কমিটির সদস্যরা। তাঁত শিল্পের বিভিন্ন দিক তুলে ধরে সাজানো হয় মণ্ডপ, রেশম কীট থেকে শুরু করে সুতোয় বোনার চরকা সবই রয়েছে মণ্ডপ জুড়ে। মণ্ডপের মধ্যে তাঁত বুনছেন তাঁতি। বোনা তাঁত বস্ত্র কিনছেন দর্শনার্থীরা। তাঁত শিল্পের পাশাপাশি ডাকের সাজকেও গুরুত্ব দিয়েছেন পুজো উদ্যোক্তারা। প্রতিমা সেজেছে ডাকের সাজে। আমাদের থিম হলো তাঁত শিল্প, থিমটির নাম হলো সমষ্টি। সমষ্টিগতভাবেই তাঁত শিল্প হয় এবং এখানে হ্যান্ডলুম এবং পাওয়ারলুম উভয় তাঁত শিল্পকেই দেখানো হয়েছে। এবং তাঁত শিল্প যে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেটাকে ধরে রাখার জন্য, সেটাকে আবার পুনর্জীবিত করার জন্য একটা ছোট ছোট্ট প্রয়াস। চন্দননগর থেকে সৌমেন রায়চৌধুরী, কলকাতা টিভি। সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। গ্রামে ফেরলো গুজরাটের ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় মৃত বাংলার যুবক। সোমবার রাত 2:30 নাগাদ পূর্বস্থলীর কেশববাটির বাড়িতে ফেরে হাবিবুল শেখের নিথর দেহ। মৃতের দেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। সোনার কাজ শিখতে গুজরাটে যান হাবিবুল। সেখানেই রবিবার মাচ্ছু নদীর উপর ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় মারা যান তিনি। সোমবার সকালে খবর আসতেই শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে। রাতেই তার বাড়িতে যান রাজ্যের প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি ওই ঘটনায় গুজরাটের সরকারের গাফিলতিকেই দায়ী করেছেন। এরকম তো অনেক হয়েছে, বিভিন্নভাবে প্রাণ গেছে। গুজরাটের ঝুলন্ত ব্রিজ, তার নিরাপত্তা এবং হওয়া উচিত ছিল স্বাভাবিকভাবে। আমরা যা খবর দেখলাম কিংবা পেলাম, এটা দেখভালের যাদের দায়িত্ব ছিল তারাও অবহেলা করেছেন বলেই মনে হয়। সেই ব্রিজে চাপবার মতো যে ক্যাপাসিটি, তাই তো, সেই ক্যাপাসিটির চেয়ে বেশি চলে গেছে, কিন্তু রেস্ট্রিকশন ছিল না স্বাভাবিক কারণে। এবং কাজও যারা তৈরি করেছেন তাদের এই ধরনের ব্রিজ করার কোনো অভিজ্ঞতাও ছিল না। এটা প্রমাণ হয়ে যায়, এটা গুজরাটের মডেল এইটাই হয়। মশা মারার র্যাকেট তৈরি করার লোকজনকে শতাব্দী প্রাচীন সেতু সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন সিট গঠন করে কি হবে? গুজরাটের সেতু দুর্ঘটনা নিয়ে মন্তব্য কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরীর। পাশাপাশি প্রধানমন্ত্রীকেও কটাক্ষ করে অধীর বলেন, মাথায় টুপি পরে কেউ বয়সে যে ঘুরে বেড়াচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, যা দৃষ্টিকটু বলে মন্তব্য অধীরের। মশা মারার র্যাকেট যারা তৈরি করে তারা শতাব্দী প্রাচীন 130-140 বছরের পুরনো একটা কেবল ব্রিজ তাকে সংস্কার করে ছেড়ে দিল মানুষের জন্য, সেটাকে সার্টিফিকেট দিল কে? কিসের ভিত্তিতে সার্টিফিকেট দেওয়া হয়েছিল? সবথেকে দুর্ভাগ্য লাগছে, সবথেকে খারাপ লাগছে, দৃষ্টিকটু যে সেখানে নরেন্দ্র মোদী কাউ বয়স এই যে হ্যাট পরে পায়তারা করে বেড়াচ্ছে, যেখানে মানুষের মৃত্যু, মৃত্যুর মিছিল, সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে কাউবয় হ্যাট পরে সে ভারতবর্ষের মানুষের কাছে নিজের হি ম্যান, বীর পুরুষ তার পরিচয় দিতে ব্যস্ত থাকছে। এই ঘটনা কেন এনআইএ হচ্ছে না? এই ঘটনা সিবিআই কেন হচ্ছে না? এই ঘটনা ইডি কেন হচ্ছে না?
কলেজ খুলতে তৃণমূলের ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর সংঘর্ষ কেশপুর কলেজে। সংঘর্ষের 5 ছাত্র জখম হয়েছেন, জখমদের কেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, নিজেদের অধিপত্য বজায় রাখতে কলেজের ছাত্রদের দুটি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। এ নিয়ে দু দলের মধ্যে চাপা উত্তেজনাও ছিল। পুজোর ছুটির পর মঙ্গলবার কলেজ খুলতেই সেই উত্তেজনা সংঘর্ষের চেহারা নেয়। লাঠি সোঁটা নিয়ে দুই গোষ্ঠী একে অপরের উপর হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে কলেজে হাজির হয় কেশপুর থানার পুলিশ। বিজেপির সাংসদদের নিখোঁজ পোস্টার বর্ধমানে। মঙ্গলবার সকালে বর্ধমানের অনাময় হাসপাতাল লাগোয়া অঞ্চলে বিজেপির সাংসদ এস এস আলুওয়ালিয়ার নামে নিখোঁজের পোস্টার দেখেন মানুষজন। কে বা কারা সেগুলি দিয়েছে তা জানা না গেলেও পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। লোকসভা নির্বাচনের পর বিজেপির সাংসদকে এলাকায় দেখা যায় না বলে অভিযোগ উঠেছে। যদিও বিজেপির দাবি সাংসদের নামে মিথ্যে প্রচার চালাচ্ছে তৃণমূল, এলাকায় নিয়মিত যোগাযোগ রাখেন সাংসদ। তৃণমূলের পাল্টা দাবি, সাংসদকে কাছে না পাওয়ায় এলাকার মানুষ পোস্টার দিয়ে ক্ষোভ প্রকাশ করতে পারেন। গঙ্গা ভাঙন অব্যাহত মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। ইতিমধ্যেই শামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় নদী ভাঙনে বিঘার পর বিঘা জমি তলিয়ে গিয়েছে একাধিক বাড়ি মন্দিরও। মঙ্গলবার সকাল থেকে শামশেরগঞ্জের ধানঘড়া ও শিবপুর গ্রামে নতুন করে ভাঙন দেখা দেয়। ভাঙনের ফলে নদীতে তলিয়ে গিয়েছে বেশ কয়েকটি গাছ সহ কয়েক বিঘা কৃষি জমিও। ওই এলাকায় বসত বাড়ি নদীগর্ভে না গেলেও প্রতিনিয়ত ঘর বাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে বাসিন্দারা। আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন তীরবর্তী অঞ্চলের মানুষজন। পাশাপাশি ভাঙন দেখতে ভিড়ও জমাচ্ছেন বহু মানুষ। নদীতে জল কমতে থাকার সময় এভাবে ভাঙন আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মুর্শিদাবাদ শামশেরগঞ্জ এলাকায় ইতিমধ্যেই ভাঙনের ছবি আপনাদের আমরা দেখিয়েছি, যেখানে গঙ্গা গর্ভে একাধিক দেখেছি দোতলা তিনতলা বাড়ি তলিয়ে গেছে। এবার সেই শামশেরগঞ্জে এখনো গঙ্গা ভাঙন অব্যাহত আর খুব স্বাভাবিকভাবেই ঘটনা ঘিরে ভয় রয়েছে, আতঙ্কে রয়েছে সেখানকার এলাকাবাসীরা। ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার দিকে এবার বিশেষ নজরদারি। গোটা নভেম্বর মাস ধরে 2109টি ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং এই স্বাস্থ্য পরীক্ষা করা হবে পূর্ত দফতরের তরফ থেকে। সমস্ত ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার উপর এবার বিশেষ নজরদারি। নভেম্বর ধরে 2109টি সেতুর পরীক্ষা করবে পূর্ত দফতর। ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার দিকে এবার বিশেষভাবে নজরদারি। নভেম্বর, গোটা নভেম্বর মাস ধরে 2109টি সেতুর পরীক্ষা করবে পূর্ত দপ্তর। স্বাস্থ্য পরীক্ষার দিকে নজরদারি দেওয়া হচ্ছে পূর্ত দপ্তরের তরফ থেকে। পূর্ত দপ্তর জানিয়েছে গোটা নভেম্বর মাস ধরে 2109টি সেতুর পরীক্ষা করা হবে। জানবো বিস্তারিত এই নিয়ে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দীপ্তিমান। তোমার কাছে সরাসরি আমি জানতে চাইবো, এই যে নভেম্বর মাস ধরে 2109টি সেতুর পরীক্ষা করা হবে, কি জানা যাচ্ছে আর এই বিষয়ে? দেখো, যেটা জানা যাচ্ছে যে 2109টি ব্রিজের কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তার মধ্যে যেই ব্রিজগুলোকে তারা দেখবেন যে যেখানে যেখানে যেই ব্রিজগুলোর খারাপ রয়েছে সেগুলোকে কিন্তু সেই ব্রিজগুলোর কাজ সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু সেই মেরামতি করা হবে এবং সেই কাজগুলো করা হবে। তার জন্য যদি দরকার পড়ে ডাইভার্সনও করা হবে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে করোনেশন ব্রিজ যেটা রয়েছে শিলিগুড়িতে, সেই করোনেশন ব্রিজে কিন্তু মেরামতির কাজ শুরু হবে এবং এই নভেম্বর মাসে ডিসেম্বর মাস থেকে সেই করোনেশন ব্রিজে মেরামতির কাজ শুরু করা হবে। সেখানে মূলত যে বিয়ারিংগুলো রয়েছে সেই বিয়ারিংগুলোর কিন্তু পরিষ্কার করা এবং সেই বিয়ারিংগুলোকে ঠিক করা, এই কাজগুলো কিন্তু শুরু হবে নভেম্বর মাস থেকে।
পাশাপাশি পূর্ব মেদিনীপুরে যে বীরেন্দ্র শাসমল ব্রিজ রয়েছে সেই ব্রিজেরও মেরামতির কাজ শুরু হবে এই নভেম্বর মাসের শেষের থেকেই। এবং দুটো নতুন ব্রিজ তৈরি করার কিন্তু পিডাব্লিউডি পরিকল্পনা করেছে, একটা কংসাবতী নদীর ওপর এবং একটা শিলাবতী নদীর ওপর। ফোর লেন রাস্তা তৈরি করা হবে, ফোর লেন ব্রিজ এই দুটো তৈরি করা হবে, অর্থাৎ বীরেন্দ্র শাসমল ব্রিজের পাশাপাশি কিন্তু পাশেই কিন্তু ফোর লেন আরো দুটো ফোর লেন ব্রিজ তৈরি করা হবে, যাতে এখানকার লোকিং গুলো যত বেশি কম পড়ে। এবং এর পাশাপাশি যেই জায়গাগুলো যেই ব্রিজগুলো রয়েছে এখনো পর্যন্ত সেই ব্রিজগুলোর উপরও কিন্তু কড়া নজর রাখা হবে। এবং যেটা জানা যাচ্ছে যে সাতরাগাছি ব্রিজের কাজও কিন্তু 10ই নভেম্বরের পর থেকে শুরু করা হবে, অর্থাৎ সেই সময় কিন্তু যান চলাচল সেখানে কিন্তু একটু আটকানো হবে এবং সেক্ষেত্রে কিন্তু আন্দুল রোডটাকে ব্যবহার করা হবে, যাতে সেই দিক থেকে গাড়িগুলোকে যানবাহনগুলোকে সেখান থেকে নিয়ে যাওয়া যায়। সুতরাং সাতরাগাছির ব্রিজের কাজও কিন্তু 10ই নভেম্বরের পর থেকেই কিন্তু শুরু হবে, অর্থাৎ নভেম্বর মাস থেকে কিন্তু পুরোপুরি স্বাস্থ্য পরীক্ষা কাজ শুরু হবে। যেই ব্রিজগুলো যেখানে যেখানে খারাপ পাওয়া যাবে সেগুলোর কাজ কিন্তু সঙ্গে সঙ্গে শুরু করা হবে। সেখানে দুটো ব্রিজ নতুন তৈরি করা হচ্ছে, করোনেশন ব্রিজের কাজ যেগুলো বিয়ারিং গুলো যেখানে যেখানে নষ্ট হয়ে গেছে, যা যা ক্ষতি হয়েছে সেইগুলোকে কিন্তু ঠিকভাবে মেরামত করে দেওয়া হবে। এবং পাশাপাশি কিন্তু বীরেন্দ্র শাসমলে ব্রিজের কাজও শুরু করা হবে এবং যে দুটো নতুন ব্রিজ করারও পরিকল্পনা নিয়েছে পিডাব্লিউডি। ধন্যবাদ দীপ্তিমান, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কথা ঘোষণা করা হয়েছে পূর্ত দপ্তরের তরফ থেকে। 2109টি ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে গোটা নভেম্বর মাস ধরে। বাড়িতে মজুদ থাকা বোমা ফেটে এক মহিলা জখম, বীরভূমের পাইকরের গ্রামে। গুরুতর জখম মহিলার নাম আসিয়া খাতুনকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে স্থানীয় বাসিন্দা ইসরায়েল শেখের বাড়িতে বিস্ফোরণের প্রবল আওয়াজ শুনতে পান এলাকার মানুষজন। বোমের আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন তারা। ইসরায়েল শেখ বাড়িতে গিয়ে দেখেন জখম অবস্থায় পড়ে রয়েছেন ওই মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাইকর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পরেই পলাতক ইসরায়েল শেখ। সময় একটা ছোট বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। অজন্তে অবহেলায় পড়ে রয়েছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটে। অবিলম্বে ওই ভিটের সংস্করণের দাবি তুলেছেন বিভূতি অনুরাগী সহ এলাকার মানুষ। বাড়িটি অধিগ্রহণ করে বিভূতিভূষণ সংগ্রহশালা করার অনুরোধ জানিয়েছেন তারা। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটে সহ তাঁর স্মৃতি সংরক্ষণের দাবি এলাকার মানুষ সহ বিভূতি অনুরাগীদের। উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের শ্রীপল্লী গ্রামে রয়েছে সাহিত্যিকের বসত বাড়িটি। ওই বাড়িতে সাহিত্যিকের হাতে লাগানো বেশ কিছু গাছও রয়েছে, পাশাপাশি নানান রকমের গাছ রয়েছে স্মৃতির খেয়া নামে এই বাড়িতে। জীবনের বেশিরভাগ সময় এই বাড়িতেই কাটিয়েছিলেন কথা সাহিত্যিক। এই বাড়িতেই রচনা করেছিলেন একের পর এক সাড়া জাগানো উপন্যাস। বর্তমানে তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে বাড়ি, বেশ কয়েকটি জায়গায় খসে গিয়েছে দেওয়ালে পলেস্তারা, অযত্নে শ্যাওলা ধরেছে বাড়ির দেওয়ালে। বাড়ির বারান্দায় বিভূতিভূষণের আবক্ষ মূর্তি রয়েছে, তাতেও ধুলো জমেছে বিস্তর। প্রতি বছর সাহিত্যিকের জন্ম ও মৃত্যুদিনে ওই বাড়িতে এলাকার সাহিত্য সংগঠনের সদস্যরা সাহিত্যিকের স্মরণে অনুষ্ঠান করে থাকেন। তাঁদের সকলেরই অনুরোধ, ইতিহাসে সাক্ষী থাকা বাড়িটি অধিগ্রহণ করে সংগ্রহশালা গড়ে তোলা হোক। চাপা গাছটি তার নিজের হাতে লাগানো একটি গাছ এখানে আছে এবং একটি কদম গাছ। এটা আমরা শুনেছি পূর্বপুরুষদের কাছে যে তার এই 1950 সালে তার মৃত্যুর আর আগে তিনি এই গাছগুলি এখানে থাকতেন, 10 বছর এই বাড়িতে উনি বসবাস করেছেন এবং এখান থেকে হেঁটেই আপনি উনি গোপালনগর স্কুলের শিক্ষকতা করতে যেতেন। এই বাড়িটা যদি বাড়ি এবং তার সংলগ্ন জমি এগুলো যদি সরকার অধিগ্রহণ করে তাহলে সেটা আমাদের পক্ষে অনেক বেশি, এই রক্ষণাবেক্ষণের কাজটা দেখাশোনা করতে আমাদের পক্ষে অনেক বেশি সুবিধা হয়। অযত্নে বিভূতিভূষণের হাতে লাগানো বেশ কিছু গাছ নষ্ট হয়ে যাচ্ছে, সেসবও রক্ষণাবেক্ষণের দাবি তোলা হয়েছে। এখানকার স্থানীয় বাসিন্দারা যারা জানাচ্ছেন তাদের একটা আক্ষেপ, এই বাড়িটি সরকার সংরক্ষণ করুক, তাহলেই হয়তো সাধারণ মানুষ যারা এই বাড়িটি দেখতে আসেন তারা অনেক কিছু জানতে পারবেন। কিন্তু আজও সংরক্ষণ
সরকারিভাবে না হওয়ায় হারিয়ে যাচ্ছে অনেক জিনিস। গোপালনগর থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। মোবাইল চুরির অভিযোগে এক যুবককে গাছে বেঁধে মারধরের অভিযোগ। ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য হাওড়ার গোলাবাড়ি এলাকায়। যদিও ভিডিওটি সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। পুলিশ সূত্রে খবর, গত শনিবার হাওড়া ময়দানের কাছে ফায়ার স্টেশন বাস স্ট্যান্ডে ঘটনাটি ঘটে। সেদিন সকালে সেখানে জমায়েত হওয়া একদল যুবকের মধ্যে একজনের মোবাইল খোয়া যায়। সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করেন তারা। এরপরেই ওই যুবককে গাছে বেঁধে গণধোলাই দেওয়া হয়। বাস স্ট্যান্ড লাগোয়া একটি ঘর নিয়ে গিয়ে যুবককে বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কেটে দেওয়া হয় তার মাথার চুলও। গুরুতর জখম যুবককে উদ্ধার করে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়। মারধরের ছবি ভাইরাল হতেই নড়ে চড়ে বসে গোলাবাড়ি থানার পুলিশ। তদন্তে নেবে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালে থেকেও নেই। মুর্শিদাবাদের ফারাক্কাবাদ প্রকল্পের হাসপাতাল নিয়ে এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পর্যাপ্ত চিকিৎসকের অভাবে অকেজো হয়ে পড়ে রয়েছে চিকিৎসা পরিকাঠামো। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, 10 বছর আগে হাসপাতালে ইনডোর পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে, ফলে আস্তে আস্তে বেহাল হয়ে পড়েছে চিকিৎসা পরিকাঠামো। ফারাক্কাবাদ প্রকল্পের কর্মী ও লাগোয়া এলাকার বাসিন্দাদের জন্য ফারাক্কাবাদ প্রকল্পের উদ্যোগে হাসপাতাল তৈরি হয়েছিল। প্রথম দিকে চিকিৎসা পরিষেবা ভালো থাকলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বেহাল দশায় পরিণত হচ্ছে। অবিলম্বে হাসপাতালকে পুরনো চেহারায় ফিরিয়ে আনার দাবি এলাকার মানুষজনের। এই হসপিটালে ইনডোর ফ্যাসিলিটি আউটডোর ফ্যাসিলিটি দুটোই ছিল। বেড ছিল 70টা, তারপরে বিভিন্ন রকম সেই সময়কার বিভিন্ন রকম এক্সরে মেশিন ছিল, ব্লাড টেস্টিংয়ের অপশান ছিল। হসপিটালটা একটা পারফেক্ট ব্লক হসপিটাল হিসাবে বানানো যেত যদি। জেলা সারাদিন আজ এ পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে। রাত দিন সাত দিন।